সুমীর চর্চা চলিয়েই আছে। সেলিব্রিটি সুমীর লকআপতে নিশা, হঠাৎই যে নামি আহিল ঘোর অমানিশা। কিন্তু আরক্ষীয়ে গ্রেপ্তার করা অপরাধীক থানালৈ নানি বিলাসী জিমখানা ক্লাবত রাজ আতিথ্য কিয়? আরক্ষীর নাভূত নাশ্রুত কাণ্ডত অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর তদন্ত ঘোষণা। মই ইমানখিনিলেকেও মই এটো সন্তুষ্ট নহয় যে তেওঁক গ্রেপ্তার করে তেওঁলোকক ডাইরেক্টলি থানাত লৈ যাব লাগিছে। আমার এটা পুলিশের ফোর্সে তেওঁলোকক জিমখানাত লৈ গৈছে, লৈ গৈ এটা চ্যানেলক সাক্ষাৎকার লব দিছে। আর মই এইটো তদন্ত দিছো যে অহাকালি কেনেকে অপরাধী কেজনক জিমখানালেকে লৈ যোৱা হয়। প্রথমে সুমী বৰাৰ আত্মসমর্পণের নাটক, তারপর ডিব্রুগড় জিলা পুথিভঁড়ালের সমীপত সুমী তার্কিকক গ্রেপ্তার। এয়া আছিল বৃহস্পতিবারের দৃশ্য। দহদিনিয়া আত্মগোপন নাটকের জবনিকা পেলাই ধরা দিছিল সুমী বৰা আর তার্কিক বৰাই। আত্মসমর্পণের পিছত গ্রেপ্তার করা হয়েছিল ট্রেডিং কাণ্ডর খলনায়ক আর খলনায়িকাক। কিন্তু এস টি এফ আর আরক্ষীয়ে এটা ভুল করিলে, কারণ আরক্ষীয়ে অপরাধীক দিলে ভিআইপি ট্রিটমেন্ট। লকআপর পরিবর্তে ডিব্রুগড়ের জিমখানা ক্লাবর বিলাসী কোঠাত জিরণি লবলৈ দি টেলিভিশন চ্যানেলক সুবিধা করে দিয়া হল সুমী তার্কিকর সাক্ষাৎকার লবলৈ। আমি আমার গাঁও ঘরতে আছিল, কাছগড়াল যোরহাট, আমি তাতে আছিল। আমি যা সাতদিনে আছো, সাতদিনে তাতে আছো, আমি তাতে আমি দুটাই থাকিল। বিলাসী কোঠাত সুবিধা করে দিয়া হয়েছিল ব্রেকফাস্টর। আরক্ষী আর সেই বিশেষ চ্যানেলটোর সাংবাদিকগীর সম্পর্ক চিন্তনীয়, গতি অপরাধীক এনে রাজ আতিথ্যর সুবিধা করে দিয়া ঘটনার তদন্ত হবই। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ডিব্রুগড় ধরেছে, ডিব্রুগড় আমি ভায়েকক মুজাফারপুর ধরেছে, এই দুজনক ডিব্রুগড় ধরেছে। কালি প্রথম গ্রেপ্তার করে আমার এটা পুলিশের ফোর্সে তেওঁলোকক জিমখানাত লৈ গৈছে, লৈ গৈ এটা চ্যানেলক সাক্ষাৎকার লব দিছে। পুলিশ আর সাংবাদিকর সম্পর্কটো এইটো চিন্তনীয়। তেওঁলোকক আমি এরেস্ট করছো, পোনে পোনে লৈ যাব লাগে থানাত, লৈ নগৈ জিমখানাত লৈ আহি পেলাই এটা চ্যানেলক আকতার ইন্টারভিউ লব সুবিধা দিয়া হৈছে। মই নিজে 7:30 বজাত ইন্টারভিউ চাই আছো, তেতিয়া মই ডিজিপিক ফোন কৰিলোঁ, আরে মই ইন্টারভিউ চাই আছো, মানুহ থাকিব লাগে লকআপত, ইয়াত ইন্টারভিউ হৈ আছে, কেসটোৰ পিছত মইহে লাগি আছো। মই মুম্বাইত আছিলো, ৰাতিপুৱা মই সাডেনলি টিভি চাওঁতে দেখিছো আপোনালোকে সেই চ্যানেলটোৰ তলত দর্শকত মোৰ নামটো দেখিব, মই চাই আছো। অঁ মই দেখিলোঁ যে আরে ইয়াত ই তো জেলত থাকিব লাগে, ই কেনেকে ইন্টারভিউ দি আছে। তেতিয়া মই ফোন কৰি হুলস্থুল লগালো, গতি মই তো ইয়াৰ পিছতে লাগি আছো। আর আজি আমি কেবিনেটত সাহসী সিদ্ধান্ত লমি, আর উপর সেবিলাকত কোনো ইস্যু নাই। কিন্তু ঘটনাটো হল যে মই ইমানখিনিলেকেও মই এইটো সন্তুষ্ট নহয় যে তেওঁক গ্রেপ্তার করে তেওঁলোকক ডাইরেক্টলি থানাত লৈ যাব লাগিছিল। এবার জিমখানাত লৈ আহি এটা চ্যানেলক সাক্ষাৎ করার সুবিধা, তো ময়েতো কলো যে ময়েতো কলো যে মই বেয়া পাইছো বুলি, হেতু রাজ আতিথ্য দিয়া নাই, এটা চ্যানেলক সহায় করব কারণে লৈ গৈছিল, হেতু আরক্ষিক দুঃখ দি লাভ নাই। অসম তুলপার লগাই থকা অবৈধ ট্রেডিং কাণ্ডর শিপা ময়েই বিচারি উলিয়াইছিল। মোর বাবেই পোহরলৈ আহিল সুমী, বিশাল, তার্কিক কিংবা দীপাঙ্কর মাইনাওহত। কিন্তু মোকেই যদি বিরোধীয় সমালোচনা করে তেন্তে অপরাধীক অপরাধ করবলৈ লাইসেন্স দিয়াটোকেই জানো নুবুজাব। প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ট্রেডিং কেলেঙ্কারিরও তদন্ত চলিব, সোনাপুরতো উচ্ছেদ চলিব, ইয়াত এটার পিছত এটা ধরনের বস্তু নাই যে এটা তল পড়লে আনটো হব। ট্রেডিং কেলেঙ্কারিটো কোনে ধরেছে? ময়ে তো ধরাইছো, মোক টকা দিব হতে সন্দেহ হতেতো মই ধরিলো, কিন্তু গোটেইটো কেলেঙ্কারিটো মইহে ধরিলো, বেলেগেতো ধরা নাছিলে। গতি এটা ধরা মানুষজনকে আক্রমণ করলে তার মানে কি অপরাধীক আমি সাহস দিব খুঁজেছি যে তোক মুখ্যমন্ত্রী ধরেছে, গতি আমি মুখ্যমন্ত্রীকে ধরে দিই। যিজন মানুষে গোটেই ঘটনাটো পোহরত আনিলে খালাস করা মানে ইনডাইরেক্টলি অপরাধী কেজনক ভিটামিন দিয়া হল নে নাই, এটাতো আপনাদের জানে চ্যানেলবিলাকত বা বিভিন্ন ইউটিউব এওঁলোকৰ ওপৰত পডকাস্ট হৈছে, এওঁলোকক হিরো বনাই আছিলে, মইতো দেখা নাছিলোঁ। যেতিয়ালৈকে মোক 1 কোটি টকা দিব অহা নাছিল, মোক মানে রিলিফ ফাণ্ডত, তেতিয়ালৈকেতো এওঁলোকক সবেই হিরো বনাই ৰাখিছিল, হিরো বনোৱাটো মই নাই, এই সকলক হিরো বনাই কোনে ৰাখিছিল? আমাৰ সমাজৰ একাংশই ৰাখিছিলে, গতি এতিয়া আৰু এইটো পলিটিকেল কৰি মোক গালি গালাজ কৰি কি লাভ?
চুমি তাৰ্কিকৰ ডেষ্টিনেশ্যন ৱেডিঙৰ পৰা ট্ৰেডিঙৰ ব্যয়বহুল প্ৰচাৰ কৰালৈ যিসকলে ঠিকা লৈছিল তেওঁলোকে যোৱা লোকসভা নিৰ্বাচনত চৰকাৰ আৰু মুখ্যমন্ত্ৰীক গালি পাৰি আছিল। গতিকে ঝামেলাবোৰ কোনে কৰিছে সেয়া দিনৰ পোহৰৰ দৰেই খটফটীয়া। গোটেই কথাবিলাকৰ মাজত আপোনালোকে ক'ৰবাত সোমাই আছে, কোনোবা ইউটিউব কোনোবা চেনেল, ঝামেলাটো আপোনালোকৰ পৰাই আহেগৈ, ঝামেলাটো মোৰ পৰাটো নাহে। এই গোটেই ঝামেলাবিলাক আপোনালোকে এনেকৈ বিয়া খাব গৈছিল, কি খুৱাইছিলে, কি খাইছিলে, যিবিলাক এতিয়া ইউটিউব ওলাই আছে এইবিলাকতো মই কৰা নাই। আৰু আধা ইউটিউবক চাব লোকসভা ইলেকশ্যনৰ সময়ত এই আধা ইউটিউব চেনেলে মোক গালি পাৰি আছিল। আনবোৰ ইউটিউবাৰে এওঁলোকৰ ইণ্টাৰভিউ লৈছিল, আপোনালোকে চাব লোকসভা ইলেকশ্যনত এই আটাইবোৰ ইউটিউবাৰে বিজেপিক গালি গালাজ কৰি আছে। নাই এইবিলাক ইউটিউব পডকাষ্ট আৰু এইবিলাক তাৰে ভাগ ভাগ। আৰু সাংবাদিকৰ প্ৰশ্নত মুখ্যমন্ত্ৰীৰ উত্তৰ ডি বি ষ্টকৰ প্ৰবঞ্চক স্বত্বাধিকাৰী দীপাংকৰ বৰ্মনো অতি শীঘ্ৰেই জালত পৰিব। অপেক্ষা মাথো সময়লৈ। ওলাব, ক'ত যাব, ওলাব এটা দিনত। এতিয়া এজন মানুহ পলাই গ'লে আপোনালোকে যেনেকৈ কয় পুলিচে ধৰি আনিব লাগে, তাৰমানে পুলিচে এড্ৰেছটো গম পাব লাগিব, পুলিচৰ লগত লিংক থাকিব লাগিব, সময় লাগে। কিছুমান অপৰাধী ধৰোঁতে 5 বছৰ লাগে, কিছুমান 2 বছৰ লাগে, কিছুমান 2 দিন লাগে। এতিয়া যদি পুলিচে চবকে ধৰিবই পাৰে তেতিয়াহ'লে এনেকুৱা হ'ব যেন পলোৱাৰ আগতে অচিক ফোন নম্বৰটো দি থৈ যাব লাগিব যে মই অমুকত আছোঁ, মোক ধৰি আনক। পিছে এইবোৰৰ মাজতো চুমি তাৰ্কিকৰ কথা নকলে জানো হ'ব নিশা লকআপত কেনেকৈ কটাইছিল চুমি বৰাই। নাচনীৰ পৰা ৰিলচ ৰাণীলৈ, ট্ৰেডিং কুইনৰ পৰা লকআপৰ অতিথিলৈ, ক'ৰ পৰা যে কেনেকৈ কি হৈ গ'ল, আঁঠুৱা কচুৱা বিচাৰি ফটা কম্বলতেই সন্তুষ্ট হৈছে জীৱনত একো পাবলৈ বাকী নথকা ছোৱালীজনী। মই যি বিচাৰিছোঁ মই পাইছোঁ, মোক আৰু বেছি একো নালাগে। মই যি বিচাৰিছোঁ মই পাইছোঁ, মোক আৰু বেছি একো নালাগে। মাজনিশা মনে মনে চুমি উচুপি উঠিলেও তাৰ্কিকে কিন্তু তৰ্ক কৰা নাই। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।